আজ আমরা সায়েন্সের বা বিজ্ঞানের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষাতে মোট 50টি জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের উপর কোশ্চেন এসে থাকে, এবং এই 50টি কোশ্চেনের মধ্যে আবার 10 থেকে 15টি সায়েন্স বা বিজ্ঞানের উপর খুব সোজা সোজা কোশ্চেন আসে। তো আজকে আমরা সেই বিজ্ঞানের কোশ্চেনগুলিকে লক্ষ্য রেখে 20টি বিজ্ঞানের সাধারণ কোশ্চেন আলোচনা করতে চলেছি। দেখো আজকের সেশানের প্রথম কোশ্চেন, আগুন নেভাতে যে গ্যাস ব্যবহৃত হয়, 4টি অপশানস রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। এবং এখানে অপশান এতে যে অপশানটি রয়েছে অক্সিজেন, এটি কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে। অপশান সিতে রয়েছে নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এবং কত পার্সেন্ট থাকে না, 78.08% থাকে। এটির পার্সেন্টেজও কিন্তু অনেক সময় পরীক্ষাতে জানতে চাওয়া হয় যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে বাতাসে। এছাড়া দেখো অপশান ডিতে রয়েছে হিলিয়াম, এটি কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসদের মধ্যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। এবং এই হিলিয়াম থেকে অনেক কোশ্চেন আসে, যেমন ধরো যে যারা ডুবুরি যারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলের নিচে যায়, তাদের সেই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে অক্সিজেন গ্যাসের সঙ্গে আর কোন গ্যাস মেশানো থাকে, সেটা কিন্তু হিলিয়াম। এবং বর্তমানে বেলুন ওপর ওড়াতে বেলুনে কোন গ্যাস ভর্তি করা থাকে, সেটাও কিন্তু হিলিয়াম, ঠিক আছে। এছাড়া যারা পাহাড়ে ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে থাকে, সেটাও কিন্তু তার মধ্যেও কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডারে হিলিয়াম গ্যাস মেশানো থাকে। এছাড়া যারা হসপিটালের অক্সিজেন সিলিন্ডারও কিন্তু একই হিলিয়াম গ্যাস মেশানো থাকে। যাই হোক, দেখে নেব পরের কোশ্চেন নাম্বার টু, সবচেয়ে হালকা ধাতু হলো কিন্তু লিথিয়াম, অপশান সিতে রয়েছে। দেখো এখানে দু নম্বর কোশ্চেনে অপশান এতে রয়েছে সোডিয়াম, এখান থেকেও কিন্তু সোডিয়াম সম্পর্কে কোশ্চেন আসে যে কোন ধাতুটি কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। সঠিক উত্তর সেই ক্ষেত্রে কিন্তু সোডিয়াম। এছাড়া দেখো অপশান ডিতে রয়েছে অসমিয়াম, এটি কিন্তু সবচেয়ে ভারী ধাতু, এটি কিন্তু বিগত সালে পুলিশের পরীক্ষাতে কিন্তু এসেছিল যে সবচেয়ে ভারী ধাতু কোনটি, এবং সেক্ষেত্রে উত্তর হয় অসমিয়াম। দেখে নেব কোশ্চেন নাম্বার 3, শিলা ও খনিজের মধ্যে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটির অপশান উত্তর কিন্তু হবে, সঠিক উত্তর অপশান এ সিলিকন, ধাতু চাইলে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। চলে যায় নেক্সট কোশ্চেনে, দেখো ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে ধাতুটি থাকে সেটি হচ্ছে, পূর্বের কোশ্চেনে বলে দিয়েছি অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আচ্ছা কোশ্চেন নাম্বার 5, জার্মান সিলভার, দেখো জার্মান সিলভারের উপাদান কী, জার্মান সিলভার একটি সংকর ধাতু যার মধ্যে 3টি ধাতু মেশানো থাকে, ঠিক আছে। নাম জার্মান সিলভার, কিন্তু সিলভার মানে রূপো, সেখানে কিন্তু এই মিশ্রণ বা সংকর ধাতুটির মধ্যে কিন্তু রূপো একটুও থাকে না। তাহলে এর সঠিক উপাদান কী, না এর সঠিক উপাদান হচ্ছে, জার্মান সিলভারের সঠিক উপাদান হচ্ছে অপশান বিতে দেখো রয়েছে কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল, বা তামা দস্তা ও নিকেল, এখানে কিন্তু সিলভার নেই। কিন্তু চাকরি পরীক্ষায় অনেক সময় জানতে চাওয়া হয় জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে, এবং সেক্ষেত্রে উত্তর হয় কিন্তু 0% সিলভার থাকে। দেখে নেব পরের কোশ্চেন, যে বক্সাইট যে ধাতুর প্রধান আকরিক, দেখো বক্সাইট একটি আকরিক, এটি কোন ধাতু থেকে পাওয়া যায়। বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, ঠিক আছে, বক্সাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। দেখে নেব পরের কোশ্চেন, হিটিং এলিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় কি, হিটিং এলিমেন্ট, দেখো যেমন আমরা বৈদ্যুতিক হিটার দেখি, সেই হিটারে যে প্রচুর হিট দিয়ে রান্না করা হয়, সেই ওর যে উপাদানটা হিটিং এলিমেন্ট, যেটা তার একটা লম্বা তার পেঁচানো থাকে এই হিটারের মধ্যে, সেটি কী দিয়ে তৈরি, না হিটিং এলিমেন্ট তৈরি করতে এমন কিছু ব্যবহার করা হয় যার গলনাঙ্ক এবং রোধ দুটোই বেশি হবে, সেটা কী, না নাইক্রোম, তার নাম হচ্ছে নাইক্রোম, নিকেল ক্রোমিয়াম এবং লোহা মিশিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। নাইক্রোম হচ্ছে একটি সংকর ধাতু যার গলনাঙ্ক এবং রোধ দুটি বেশি, অনেক সময় নাইক্রোম তারের বৈশিষ্ট্য জানতে যাওয়া হয়, এবং সেক্ষেত্রে উত্তর হয় গলনাঙ্ক এবং রোধ দুটি বেশি। ফিউজ তার তার কিন্তু গলনাঙ্ক খুব কম এবং রোধ খুব বেশি, আর এই নাইক্রোম তারের গলনাঙ্ক এবং রোধ দুটি খুব বেশি, ঠিক আছে। দেখে দেখুন পরের কোশ্চেন, তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী হলো 4টি অপশানস রয়েছে, এর মধ্যে কিন্তু সবচেয়ে ভালো পরিবাহী হবে দেখো অপশান ডি, সমুদ্রের জল। এবং এক্ষেত্রে যদি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী ধাতুর নাম জানতে চাইতো, সেক্ষেত্রে কিন্তু সিলভার বা রূপো হতো, ওই প্রশ্নটিও কিন্তু ভীষণ চাকরির পরীক্ষায় আসে। এখানে যে 4টি অপশানস রয়েছে তার মধ্যে কিন্তু সমুদ্রের জলের তড়িৎ সবচেয়ে ভালো পরিবাহী সমুদ্রের জল, এবং এখানে কিন্তু লবণের ভাগ সবচেয়ে বেশি থাকে, সমুদ্রের জলে প্রায় 3.5% লবণ থাকে। দেখে নেব নেক্সট কোশ্চেন, নিচের কোন ঘরোয়া যন্ত্রটির সঙ্গে সিএফসি গ্যাসের নাম জড়িত। দেখো ঠান্ডাকারক যন্ত্র যেগুলো রয়েছে, রেফ্রিজারেটর, এসি মেশিন, এগুলো থেকে আমরা কী কী নির্গত হয় না, সিএফসি, বায়ুদূষক গ্যাস
সিএফসি, যার সম্পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এটি কিন্তু রেফ্রিজারেটর থেকে নির্গত হয়। দেখে নেব পরের কোশ্চেন, সমস্ত অ্যাসিডে যে মৌলটি থাকবে, ভীষণ সোজা একটি কোশ্চেন, সমস্ত অ্যাসিডে কোন মৌলটি থাকবে, এটি কিন্তু বারংবার চাকরি পরীক্ষায় আসে এবং ভীষণ সোজা, পুলিশের কনস্টেবলের পরীক্ষায় কিন্তু এরকম সোজা কোশ্চেনগুলোই আসে, বিশেষ করে সায়েন্স থেকে। তো এই কোশ্চেনটি সঠিক উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু অ্যাসিডের একটি প্রধান উপাদান, মানে অ্যাসিড মাত্রই হাইড্রোজেনযুক্ত যৌগ। এছাড়া দেখে নেব পরের কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান কিন্তু মিথেন। মিথেন হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান, যেমন প্রাকৃতিক গ্যাস বা সিএনজির উপসঙ্গে নাম বসে যায় সিএনজি, যার সম্পূর্ণ নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেই সিএনজিরও কিন্তু প্রধান উপাদান মিথেন। মিথেন হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস, যেটা পচা গলা উদ্ভিদ থেকে তৈরি হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, সবচেয়ে নমনীয় ধাতু, সবচেয়ে নমনীয় ধাতু বা মিড লেভেল মেটাল কি? সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। দেখো, সোনাকে আঘাত করলে ভেঙে যায় না, কিন্তু এক টুকরো ছোট্ট সোনা আঘাত করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সবচেয়ে মেলিয়েবল বা নমনীয় ধাতু এটি। আর সীসা তো বায়ু দূষক, শহরাঞ্চলে সীসার থেকে কোশ্চেন আসে যে শহরাঞ্চলে বায়ু দূষক প্রধান ধাতুটি কী, সেটা হচ্ছে কিন্তু সীসা, সীসা বায়ু দূষক একটি ধাতু। আর সোডিয়াম তো একটু আগেই বলেছি, সোডিয়ামকে একটি ধাতু, খুবই হালকা একটি ধাতু, জলের চেয়ে হালকা, এবং এটিকে কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, নাহলে বিস্ফোরণ ঘটে। দেখে নেব পরের কোশ্চেন, বিউটি পার্লারে চুল সেটিংয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বিউটি পার্লারে চুল সেটিং বা কালার করার জন্য সালফার ব্যবহার করা হয়, এটিও কিন্তু বিভিন্ন সময় চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায়। দেখে নেব পরের কোশ্চেন, নিচের কোনটি একটি নন ফেরাস মেটাল? নন ফেরাস, ফেরাস অর্থাৎ লৌহ, লৌহ থাকে না। দেখো, চারটি অপশানস রয়েছে, এর মধ্যে অ্যালুমিনিয়াম কিন্তু একটি নন ফেরাস মেটাল, এবং বাদবাকি লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো দিয়ে কিন্তু ম্যাগনেট তৈরি করা যায় বা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, মানে চুম্বক পদার্থ এগুলো, ঠিক আছে, লোহা, নিকেল, কোবাল্ট। আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটা নন ফেরাস মেটাল। দেখে নেব পরের কোশ্চেন, ঘরের উষ্ণতায় তরল অধাতু, এটিও খুব সোজা একটি কোশ্চেন, কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। ঘরের উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন, আর এখানে দেখো অপশান এ এবং বিতে রয়েছে পারদ আর গ্যালিয়াম, এ দুটি কিন্তু তরল ধাতু, তরল হলেও ধাতু, সেটা হচ্ছে পারদ এবং গ্যালিয়াম, এটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, চাকরির পরীক্ষায় আসে। দেখেন, এবং 15 নম্বর কোশ্চেনে দেখো অপশান ডিতে রয়েছে গ্রাফাইট, এই গ্রাফাইট হলো একটি কার্বনের রূপভেদ, এটি অধাতু, কিন্তু এর বৈশিষ্ট্য কি, অধাতু হলেও এ কিন্তু তড়িৎ পরিবহন করে। এই গ্রাফাইট নিয়েও মাঝে মাঝেই কোশ্চেন আসে যে কোন অধাতু তড়িৎ পরিবহন করে, এবং সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ্রাফাইট, ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন, নিচের কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায়? দেখো, রেডিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। তো এই রেডিয়াম কী থেকে পাওয়া যায়? রেডিয়াম একটি আকরিক, এটি পিস ব্লেন্ড থেকে পাওয়া যায়, পিস ব্লেন্ড থেকে রেডিয়াম পাওয়া যায়, ঠিক আছে। দেখে নেব পরের কোশ্চেন, লাফিং গ্যাস, এটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটি কোশ্চেন। লাফিং গ্যাস হলো, লাফিং গ্যাস যার পুরো নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, এর সংকেত হচ্ছে N2O, ঠিক আছে। তাহলে 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাইট্রাস অক্সাইড, N2O যার সংকেত। নেক্সট কোশ্চেন, দার্শনিকের উল, এটি কিন্তু বিগত সালে পুলিশ কনস্টেবলের পরীক্ষাতে এসেছিল। দার্শনিকের উল হলো ZNO বা জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় বা ফিলোসোফার্স উল বলা হয়, ঠিক আছে। আর এদিকে CaO, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটি পোড়াচুন নামে পরিচিত। NA, অপশান সিতে দেখো NaOH, এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার, এটা বিভিন্ন সাবান প্রস্তুতি, জামাকাপড় পরিষ্কারের সাবান তৈরিতে লাগে। এবং অপশান ডিতে রয়েছে N2O, একটু আগেই বলেছি, এটি নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস নামে পরিচিত। দেখে নেব নেক্সট কোশ্চেন, ফসফরাসের কোন রূপটি দেশলাই বাক্সে ব্যবহার করা হয়? ফসফরাসের রূপভেদ রয়েছে লাল ফসফরাস, সাদা ফসফরাস, এর মধ্যে লাল ফসফরাস কিন্তু দেশলাই বাক্সে ব্যবহার করা হয় দাহ্য বস্তু হিসাবে। সুতরাং 19-এর সঠিক উত্তর হয়ে যাবে এ, লাল ফসফরাস। নেক্সট কোশ্চেন, স্টেনলেস স্টিল, এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটি সংকর ধাতু। স্টেনলেস স্টিল দিয়ে যেমন অপারেশনের ছুরি, কাছে এগুলো তৈরি করা হয়। নর্মালি কী হয়, দেখা যায় যে লোহাকে খোলা বাতাসে রেখে দিলে এরপর মরচে পড়ে নষ্ট হয়, কিন্তু লোহার সঙ্গে যদি ক্রোমিয়াম আর নিকেল মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে কখনো সেই স্টিলে কখনো মরচে পড়ে না, যাকে আমরা স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত নামে চিনি। তো এই স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাতের উপাদান হচ্ছে লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, যেটি 20 নম্বর প্রশ্নের অপশান ডিতে রয়েছে, লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, Fe+Ni+Cr, ঠিক আছে। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের উপাদান। এটা অনেক সময় এইভাবেও কোশ্চেন আসে যে স্টেনলেস স্টিল প্রস্তুত করতে লোহার সঙ্গে আর কোন ধাতু মেশানো হয়, এবং সেক্ষেত্রে উত্তর হয় ক্রোমিয়াম। মোটামুটি ধরো 85% লোহা থাকে আর 14.5% ক্রোমিয়াম থাকে এবং 0.সামথিং হচ্ছে নিকেল থাকে, ঠিক আছে। এই ছিল আজকের 20টি কোশ্চেন, যেটা খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই ধরনের আলোচনা সায়েন্সের জিকের প্রস্তুতিতে তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে, এবং তোমরা যারা আমাদের চ্যানেল
একটি নতুন দেখছো জিকে দিশা ইউটিউব চ্যানেল, এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের সঙ্গে এরকম ক্লাস করতে চাইলে বা এরকম সায়েন্সের বা অন্যান্য ম্যাথ সহ অন্যান্য জিকের ক্লাস দেখতে চাইলে জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি আশা করছি এই চ্যানেলটি তোমার চাকরির প্রস্তুতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভীষণভাবে হেল্পফুল হবে। সঙ্গে থাকো এবং জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।